Lucky Friday. Yo, this must be that. Hello. Yeah, I'm the other guy. That guy. So আজকে আমি নিজের একটা স্টোরি বলি নাকি প্লিজ 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 পরে মনে পড়ছে আসলে মানে এই স্টোরিটা প্লাস আমার কলেজ লাইফের যে জীবনটা আমি সবচেয়ে ঘৃণা করি সো এই কলেজে থাকতে আসলে কলেজ আমি রাইজার্স পাবলিক নামে একটা কলেজ আছে খুব ইনফেমাস তো সবাই চিনে আর কি তো ওই রাইজার্স পাবলিক কলেজে উঠার পরে তো সবাই একটু পাংখা টাংখা গজায় তো আমি তো আবার সিগারেট খাওয়া শুরু করছিলাম একদম এসএসসি শেষ হওয়ার পর থেকে তো কলেজে তো একদম তুঙ্গে উঠছিল সিগারেট টিকেট খাওয়াটা তো তখন আমি ফার্স্ট ইয়ারে কলেজের তো কলেজের আমাদের যে কলেজটা ওটা হচ্ছে পিলখানার ভিতরে তো বাইরে আছে যেটাকে সবাই নেসক্যাফে বলে চিনে ওটা আসলে ধানমন্ডি লেকের একদম পাশে ছিল তো এখানে হচ্ছে একদম কমন একটা প্লেস কলেজের পোলাপাইনে ওখানেই সব থাকে আর তো আমি এটার থেকে একটু দূরে আমি এরকম তখন ফার্স্ট ইয়ার সিগারেট খাইতে খাইতে রাস্তা দিয়ে যাচ্ছি খুব হ্যাডম আর কি তো তখন দেখি দূরের থেকে এরকম এক শালা আসতেছে হচ্ছে মানে ওরে দেখেই মানে দূরের থেকে কেউ বলতে পারবে যে শালা মাস্তান টাইপের কিছু একটা আর কি তো আমি কখনো দেখি নাই আগে কিন্তু সে দেখি আশেপাশে মানে আমাদের কলেজের ইউনিফর্ম পরা কিন্তু শার্ট টার্ট বাইট টাইট করা পুরো মাস্তান টাইপের আর কি এরকম আমাদের কলেজেরই কয়েকটা ছেলেরে দল বল নিয়ে আসতেছে আমার দিকে তা আমি দেখে বুঝি যে শালারা তো পুরা মানে মাস্তান টাইপের আর কি তো সিগারেট তো ফালাইতে হবেই তো সিগারেট ফালাই দিছি আর পা দিয়ে চাপা দিয়ে দিছি আর কি তো আমি ভদ্র ছেলের মতন দাঁড়ায় আছি তখন যে এই গুন্ডা মাস্তানের মতন যে আসছিল ও পুরো মানে একদম পুরো গুন্ডা লাইক সাদা একটা প্যান্ট সাদা শুজ ইন করা বেল্টের মধ্যে কঙ্কাল টঙ্কাল আঁকা বেটার রং চঙ্গা বেগুনি শার্ট পরছে আবার সানগ্লাস টানগ্লাস পরা আমাকে দেখে সানগ্লাসটা আমি তো আর মানে কলেজটার মতন আমার স্কুল তো ডিফারেন্ট ছিলাম সেম স্কুলের না তো মাসুম ভাই থাকতে পারে হয়তো এলাকার ইয়া কেউ টপ গাই হইতে পারে কেউ তো একজন নাম বলছে বাইকনার আসেল তো আমি এদের কাউকে চিনি না তো ওনাকে বলছি যে ভাই এদের কাউকে তো সরি চিনি না আসলে ভুল হয়ে গেছে ইয়াতে বাট মানে হি ওয়াজ টেকিং নান অফ ইট এরপরে ওর সাথে যে সেকেন্ড ইয়ারের পোলাপাইনগুলো ছিল যারা আমাদের বড় ভাই ওনাদেরকে দেখছিও চিনিও কিন্তু তবু ওনারাও মানে মাসুম মানে ইয়ার ওই লোকের সামনে আমাকে না দেখার ইয়ে করছে আর কি যে ভাই ওরে নিয়ে আসুন ওরে নিয়ে তো ওখানে নিয়ে যাওয়ার মতন একটা জায়গায় ছিল সেটাকে বলে হচ্ছে রাস্তার উল্টা সাইডে ওই তখনকার পোলাপাইন অনেক পুল খেলতো আমি খেলতাম পুল ওয়ার্ল্ড হ্যাঁ তো হ্যাঁ পুল ওয়ার্ল্ডে ওদের আড্ডা খেলা ছিল আর কি বেসিকলি তো ওরা হচ্ছে আমাকে নিয়ে এরকম আমার শার্টের কলার টলার ধরে চল হ্যাঁ মাসুম ভাইয়ের সাথে দেখা করার মতো রে চল এটা বলে আমার নিয়ে যাচ্ছে আর কি শার্টের কলা ধরে আর কি তো আমিও তো ভাই আজকে খবর আছে কয়টা যে চর তাপ্পর খাবো আজকে তো এরপর সিঁড়ি দিয়ে পুরো চারতলা উঠাইছে মনে হয় চারতলা বা তিনতলা কিছু একটা ছিল আর কি পুল ওয়ার্ল্ডে চারতলা উঠাইছে পুরো পুল ওয়ার্ল্ডের ভিতরে নিছে ভিতরে এরকম একটা বড় সোফাতে বসাইছে আর কি পুরো মানে হিন্দি সিনেমার ইয়াতে গুন্ডার আড্ডাখানা আর কি তো এখানে বসলাম মানে বসে আছি 10 মিনিট এরপরে এর মানে ওই ভাইটা আসলো ওই যে যিনি আমাকে ধরছে আর কি হ্যাঁ না না ও তো ফার্স্টে নিজেকে ইয়া করে নেই আর তো ওই ভাইটা আসছে ওই ভাইটা আসলো আইসা আমার সামনে একটা সিট নিয়ে বসছে একদম শাহরুখ খানের মতন হ্যাঁ সিট নিয়ে বলছে যে তুই আমার এলাকায় আইসা সিগারেট খাস আমি কি চিনস আমি মাসুম তো আমি ভাই আপনি তো একটু আগে বললেন যে আপনি মাসুম ভাইয়ের সাথে দেখা করাবেন এখানে এসে বলেন আপনি মাসুম মানে হ্যাঁ পুরো ব্লড টুইস্ট আর কি এইটা শুনে তো তার মানে খুব ইগোতে লাগছে আর কি তখন মানে আমার তখন বলে মানে ওই দুই হাত দিয়ে মানে এমন ভাব দেখাইছে যে পুরা হ্যাঁ তালি দিবে আমার দুই গালে দুইটা একসাথে দাম করে মারবে আর কি হ্যাঁ তো তখন
এরপরে আরেকটা ছেলেকে বলছে যে এই ওরে আমার আরো কাছে আন, ওরে আমার আরো কাছে আন। তো আমি তো এবার রেডি, হ্যাঁ, যে তারপর এবার খাবোই আর কি। তো তখন বলছে যে এই তুই তোর চশমা খোল। আমি তো চশমা টশমা পড়ি, চশমা খুলছি, থাপ্পড় খাবো, এমন সময় উনি মানে হি হ্যাড মানে সেকেন্ড থট আর কি, যে তার তার পাওয়ারে চলস বল, কার পাওয়ারে চলস। তখন তো আমি ব্ল্যাঙ্ক, যে কারো পাওয়ারে তো চলি না, আমার তো নিজের ব্যাটারি আছে আর কি, কারোর পাওয়ার টাওয়ারে তো চলি না। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা একটা মানে গুন্ডা সাউন্ডিং একটু নেম, একটা মাথায় চিন্তা করি, ওই ওর কথা বলি, মানে লেগে গেলে লেগে গেলো, না হলে তারপর তো এমনিও গাবো। তখন বলছি যে ভাই আমি শিশির ভাইয়ের পাওয়ারে চলি। তখন সে তো চিন্তা করলো শিশির, তো আমি তখন বলছি যে ভাই সোহনবাগের শিশির ভাই। তখন তো সোহনবাগের শিশির, আচ্ছা যা ওরে ছাইড়া দে, ওরে মনে হয় আমি চিনি, হ্যাঁ। এরপরে ভাই তাপড়টা দেয় নাই, এরপরে সবাই আমার শার্ট টার্ট আবার টাকিং টাকিং করে দিছে, ইয়াটিয়া সব, হ্যাঁ, আয়রন মানে আয়রন কি মানে হাত দিয়ে আয়রন করে দিছে আর কি। এরপরে চশমা টশমা পরাই দিছে, বলছে যা যা এইসব করিস না, যা বড় ভাইয়ের সামনে সিগারেট খাইস না, যা। তো এটা হচ্ছে আর কি আমার ওই কলেজ গিয়ে, এবং এরকম তখন তো আমাদেরকে বলতো, আমরা যারা এরকম একটু মানে চশমা টশমা পড়তাম একটু অন্যরকম দেখতে আর কি, ওদেরকে ওরা বলতো চকলেট। তো হ্যাঁ চকলেট বলবো না, চকলেট খাইয়া দেব, চকলেটই খাই তো ভালোই। তখন আর হচ্ছে কিছু নিলে সেট খাইয়া দিব, যে মানে তখন আমাদের মানে বড় ভাইরা এরকম ভাত খাইতো কম আর সেট খাইতো বেশি আর কি, যে ওর সেট খাইয়া দেয়, ওর সেট খাইয়া দিবো। তো তখন সারাদিন এইসবই চলতো। তো এইগুলোর এরকম অগণিত কাহিনীর মধ্যে একটা কাহিনী হচ্ছে এটা আর কি আমার কলেজ লাইফে।